হ্যালো এভরিওয়ান, আমাদের প্যাট হাউস বিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো আপনার বিড়ালকে আপনি কিভাবে গোসল করাবেন। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বিড়ালকে যদি আপনি গোসল করাতে চান তাহলে অবশ্যই কুসুম গরম পানি করে গোসল করাতে হবে, এবং যদি দেখেন আপনার বিড়ালের গায়ে উকুন আছে তাহলে অবশ্যই গোসলের আধা ঘন্টা আগে বিড়ালের গায়ে উকুননাশক স্প্রে করে দিতে পারেন। তবে সাবধানে গোসল করাবেন যেন তার কানে পানি না লাগে। বিড়ালের গোসল শেষ হয়ে গেলে তাকে নিয়ে শুকনো জায়গায় রাখুন এবং তার শরীর মুছে দিন। যেহেতু আমার বিড়াল পার্সিয়ান, সো তার গায়ে কিন্তু লোম অনেক, সো মুসার পরেও কিন্তু তার লোমের মধ্যে পানি থেকে যায়। তো আপনাদের যাদের কাছে পার্সিয়ান আছে অথবা যাদের দেশি বিড়াল আছে, মুসার পরেও যদি দেখেন বিড়ালে একটু ভিজা ভিজা আছে তাহলে অবশ্যই হেয়ার ড্রায়ার দিয়ে তার শরীর শুকিয়ে দিতে হবে।
সো দর্শক, আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন বিড়ালকে কিভাবে গোসল করাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।